আমাদের এখানে কোনো 10 টাকা লাভ নেই, 32 টাকার মালিক। এক বস্তা আলু বাসবো আমরা 32 টাকার মালিক। কম রেটের মাল পাই তাহলে উঠাবো, না হলে আর এখন আর কি কি করতে পারি বলেন? আমাদের প্রতিদিন 2000 টাকার উপরে খরচ আছে। কিন্তু না আসলে দেখুন লস আছে ব্যাপারে কি না, কিন্তু পাইকার যারা বিক্রি করে তাদের যারা দিতে চায় না ওই তথ্যগুলি আমাদের মুন্সিগঞ্জের মাল বেশি, মুন্সিগঞ্জের রাজশাহীর মাল তো আসেই না, আমরা কি করবো? আমরা এখন বিপদ আছে, একদিন দোকান করলে 2000 টাকার উপরে খরচ আছে। আমরা কি করতে পারি? আমি তখন তো সালান মান হয়নি, এখন কি ওই নাম্বার আছে উনি বলতেছে যে মালামাল দিচ্ছেন না, হ্যাঁ, বা কম পাঠাচ্ছেন, আসলে কি সমস্যাটা আমাদেরকে বলুন তো। আচ্ছা, কোন কোল্ড স্টোরেজ থেকে দিচ্ছেন না আমাদেরকে একটু বলেন, আমরা একটু নামটা বলেন আমরা দেখব। একটা মিনিট বলেন, ফাইভ স্টার সম্রাট আকাশ জামাল, ফাইভ স্টার সম্রাট আকাশ, এই যে তিনটা স্টোরেজের নাম বললেন এগুলো কি ইয়াতে মানে কোথায়, মুন্সিগঞ্জ সদর নাকি না কোন কোন উপজেলায়? সিরাজদিখান যে তিনটা বললেন, যদি একটা কম রেটের মাল পাই তাহলে উঠাবো, না হলে আর এখন আর কি কি করতে পারি বলেন? আমাদের প্রতিদিন 2000 টাকার উপরে খরচ আছে, আলত খরচ, অন্যান্য আদাস খরচ, সংসার খরচ, আমাদের দৈনিক মানছে না। ওনারা আবার স্টোর থেকে কেনে এই মালটা, আবার স্টোরে আরেক পার্টি নেমেছে, আরেক পার্টি রেখেছে, মানে ওখানে মাল স্টোরে রেখেছে ওনারা, ওরা এবার ওখানে 500 বস্তা ঢেলে দিয়েছে, এবার ওখান থেকে কেউ 100 বস্তা, কেউ 200 বস্তা কিনবে, এবার ওখানে রেট দেয় ওখানে একটা, যে 40 টাকা কি 50 টাকা কি 20 টাকা কি 10 টাকা যে কোনো একটা রেট দেয়, সেই রেটে ওনারা পাচ্ছে না। এইবারে ওর একটা ট্র্যাক ভাড়া আছে, আমাদের একটা আমাদের বস্তায় 32 টাকা পাই আমরা, আমরা পাচ্ছি না, ব্যাপারীরা পাচ্ছে না, আমরা পাচ্ছি না, আমাদের এই মালটা আমাদের না ব্যাপারীর, আমরা এক বস্তা মালে 32 টাকা 50 পয়সা পাবো, 65 কেজি 60 কেজি মালে 30 টাকা পাবো, আমাদের এখানে কোনো স্বার্থ নেই। আমাদের এখানে 5000 টাকা এক বস্তা মাল বেরলেও 32 টাকা, 500 টাকা এক বস্তা মাল বেচলেও 32 টাকা, তাহলে আমার 5000 টাকা চালান খারাপও না, আমি 500 টাকা চালান খারাপ, আমার 500 টাকা হলে আমার দিন গেলে 200 বস্তা কি 100 বস্তা মাল গেল, আমার সেটা ভালো না। এই জন্যে আমাদের এখানে কোনো 10 টাকা লাভ নেই, 32 টাকার মালিক। এক বস্তা আলু বাসবো আমরা 32 টাকার মালিক। আপনি জানেন যে ভোক্তা অধিকার সংঘ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক স্যার ইতিমধ্যে একাধিক জেলা ভিজিট করেছেন, কোল্ড স্টোরেজ যেটা আছে সেই জায়গায় ভিজিট করেছেন, কোল্ড স্টোরেজ মালিক যারা রয়েছেন সবার সাথেই স্যার আলোচনা করেছেন। এটার আসলে যে যৌক্তিকতা বা ওখান থেকে যাতে ন্যায্য মূল্যে বের হয়, সরকার নির্ধারিত মূল্যে বের হয় সেই ব্যবস্থাটাই স্যার চেষ্টা করছেন সেগুলি করার, তো সেটি আশা করছি অবশ্যই বাস্তবায়িত হবে। এবং ব্যবসায়ীরা আমাদের যেটা জানিয়েছেন যে পণ্যের যে সরবরাহ সেটি আসলে পর্যাপ্ত রয়েছে, এবং আপনার অতি শীঘ্রই যে আমাদেরকে তারা যেটা জানিয়েছেন যে এটি কার্যকর হবে, কারণ তাদের কাছে দেখা যায় যে পূর্বের ক্রয়কৃত মাল রয়েছে, সেগুলি তারা আসলে বিক্রি না হওয়া পর্যন্ত নতুন মাল তারা আনছেনও না, এবং নতুন মাল যদি না আসে তাহলে তারা সেই দামে বিক্রি করতে পারবে না। তো সেটি আমরা আসলে তাদের সচেতন করছি এবং মনিটরিংয়ের পর্যায়ে রেখেছি যে সরকার নির্ধারিত মূল্যটা যেন মেনে চলা হয়, এবং এটি সব পর্যায়ে কোলেস্টেরল বলেন, পাইকারি এবং খুচরা সব পর্যায়ে, আমরা কিন্তু খুচরা বাজারেও যাচ্ছি, তাদেরকে এটি জানান দিচ্ছি যে আসলে সরকার যে নির্ধারিত মূল্য বেঁধে দিয়েছেন সেটির মধ্যেই থেকে যেন তারা বিক্রয় কার্যক্রম করে, এবং আমাদের সরকারি সংস্থা যেটি আছে তাদেরকে যেন সহযোগিতা করে, সেই বিষয়টাই আমরা তাদেরকে জানাচ্ছি।